আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে সংক্ষিপ্ত আকারে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول تو هاي شاد هاي قابل تو بهت هاي মকবুল তু হায় সাজ হায় কাবিল তু বহুত হায় আয়না কে মানন্দে তু নেহি দিল তু বহুত হায় আয়না কে মানন্দে তু নেহি দিল তু বহুত হায় দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার গুজর হো খরিদার নহি হো
বাজার সে গুজারো খরিদার নহি হো এক চশমে জদন গাফিল শাহ নবাসি শায়দ কে নিগাহে গুনাহগার নবাসি শায়দ কে নিগাহে গুনাহগার নবাসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। ঐতিহ্যবাহী মধ্যনগর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি প্রধান বক্তা বিশেষ বক্তাধিকার হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামনিব আমাদের সকলকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে আল্লাহর আজকে এই সুন্দর একটি বাগানে বসার তৌফিক দান করেছেন, এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারী, বিশ্ব মানবতার মুক্তির দিশারী, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মাখলুকাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আলোচনা খুবই কম, সংক্ষিপ্ত সময়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, বিশ্ব নবী, শেষ নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর অমূল্য বাণী থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে আমাদের আমাকে বলার আল্লাহ তৌফিক দেন, আপনাদেরকে ধৈর্য সহকারে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা হলাম মানুষ, আমরা কি জুড়ে বলেন মানুষ, মানুষ মাত্রই ভুল হয় কি হয় না বলেন, মানুষের ভুল হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ভুল করবে এই জন্যই আল্লাহ মানুষ বানাইছেন, কারণ আল্লাহর ইবাদতের জন্য অসংখ্য ফেরেশতা ছিল, ঠিক কিনা জোরে বলেন, ফেরেশতা ছিল আল্লাহ আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। আল্লাহ বলে না, আমি এমন একটি জাতি বানাইতে চাই যারা অন্যায় করবে, সাথে সাথে অন্যায়ের মধ্যে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দরবারে তাওবা করবে, আমি আল্লাহ তাওবার গুণের মাধ্যমে আমি আমার বান্দাকে জান্নাতের সুসংবাদ দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بلن الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, উম্মতদেরকে জানিয়ে দেন আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা নফসের ধারণায় নফসের দোকায় পড়ে, শয়তানের তাকওয়া ওয়াসওয়াসায় পড়ে, আপনার উম্মত অন্যায় করবে, অপরাধ করবে, অপরাধ করার পরে যখন অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তওবার এমন একটি দাব, তওবার মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া যায়। আমাদের সমাজের মধ্যে আমরা অন্যায় করতেছি, অপরাধ করতেছি, মিথ্যা বলতেছি, অন্যের মাল লুণ্ঠন করতেছি, এতিমের মাল আত্মসাৎ করতেছি, ঠিক কিনা জোরে বলেন, হাদিসা ভস করে দিশাই পায় না, মনে করে আমার মতো ভালো মানুষ আর কেহ নাই, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমার মতো ভালো মানুষ কে হতে পারে, এই ধরনের অহংকার করে হাদিসাব সমাজের মধ্যে চলে, অহংকার হলো ধ্বংসের পতন, যারা অহংকার করবে তাদের আমল তুলিশাত হয়ে যাবে, ঠিক কিনা ধরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অহংকার ছিল না, আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশেক দাবি করি, আপনার মধ্যে আমার মধ্যে অহংকারে ভরা, ঠিক কিনা জোরে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর দ্বিতীয়
দ্বিতীয় খলিফা হযরত উমর সম্পর্কে পয়গম্বর বলেন লাউকানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইত, আমার পরে যদি কেউ নবী হইত, আল্লাহ পাক রব্বুল আলামিন উমরকেই বানাইতেন, ঠিক কিনা ধরে বলেন। হযরত উমর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হযরত উমর ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমরের ভিতরে কেমন ঈমান ছিল, হযরত উমরের ভিতরে জাহান্নামের ভয় ছিল। হযরত উমর একদিন হযরত হুযাইফাতুল ইবনুল ইয়ামানের নিকটে গেলেন। হযরত হুযাইফা যার নিকটে পয়গম্বর মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন হুযাইফার কাছে, হযরত উমর দৌড়িয়ে গিয়ে বলে হে হুযাইফা আমি তোমার কাছে বলতে চাই, আমি উমরের নাম মুনাফিকের খাতায় আছে কিনা বলো। হযরত হুযাইফার কাছে যখন হযরত উমর বলেন, হযরত হুযাইফা বলেন আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আপনি আমার কাছে লিস্টের মধ্যে নাম চেয়েছেন কিন্তু পয়গম্বর নিষেধ করেছেন নাম বলা যাবে না, নাম বলা যাবে না, পয়গম্বর নিষেধ করেছেন। এই কথা বলার পরে হযরত উমরের অন্তরের ভিতরে ভয় ঢুকে গেল। হযরত হুযাইফা আমার নাম বলে না, আমার নাম মুমিনের খাতায় আছে কিনা, আমার নাম মুনাফিকের খাতায় আছে কিনা হযরত হুযাইফা কয় না, কারণ হুযাইফা বলে পয়গম্বর নিষেধ করেছেন বলা যাবে না। হযরত উমরের অন্তরের ভিতরে ভয়, মনে হয় আমার নাম মুনাফিকের খাতায় আছে, যদি মুনাফিকের খাতায় না থাকতো তাহলে হুযাইফা আমাকে বলতো, ঠিক কিনা বলেন। হযরত উমর চিন্তায় পড়ে গেলেন। হযরত উমর তিনার কাছে জান্নাতের সার্টিফিকেট ছিল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমর ভয় পেয়ে গেলেন, মনে হয় আমার নাম জাহান্নামের খাতায় আছে, আমার নাম মুনাফিকের লিস্টে আছে। হযরত উমর পাগল পারা হয়ে গেলেন। হযরত উমর বাড়িতে যায়, বিছানার মধ্যে ঘুমাইতে যায়, কিন্তু ঘুম আর আসে না। হযরত উমর চিন্তা করে, যদি আমার নাম মুনাফিকের খাতায় থাকে আর আমি উমর যদি ওই রাত্র মারা যায়, আমি উমরের ঠিকানা হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন। আমি উমর কিভাবে আল্লাহর দরবারে চেহারা দেখাইব, আমি কিভাবে মুখ দেখাবো? আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে পড়তে চাই না, নবীর উপরে সহিভাবে দুরূদ পড়তে চাই না, আমরা রমজান মাসে রোজাও থাকতে চাই না, আল্লাহর কোরআন শিখতে চাই না, এরপরেও আমাদের ভিতরে অহংকারে ভরা, ঠিক কিনা বলে। হযরত হযরত উমর, হযরত উমর ঘুমের মধ্যে গেছে, হযরত উমর বিছানার মধ্যে গড়াগড়ি করে রে মুমিন, হযরত উমর ঘুমাইতে যায় ঘুম আসে না। ওমরের চিন্তা হলো যদি নাম মুনাফিকের খাতায় থাকে আর এমতো অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় জানিয়ে যাই, আমার ওমরের ঠিকানা হবে জাহান্নামে। রাত্র গভীর হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হযরত উমর ঘুমের বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে, হযরত উমর লাফ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে দৌড়িয়ে চলে গেলেন হুযাইফার বাড়ির কিনারায়। হুযাইফার বাড়ির কিনারায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, দরজার মধ্যে গভীর রজনী, হযরত উমর দরজার মধ্যে গিয়ে লক করে, হযরত হুযাইফা উমরের গলার শব্দ শোনার পর হযরত হুযাইফা ভয়ে কম্পিত হয়ে গেছে। এত রাত্রি গভীর বেলা আমিনুল মুমিনিন উমর আমার দরজায়, না জানি কি হয়েছে, ঠিক কিনা ধরে বলেন। কারণ হযরত উমর যেই রাস্তা দিয়ে হাঁটতো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, ঠিক কিনা বলেন। কারণ হযরত উমর হলো, হযরত উমর অনেক বদ মেজাজি মানুষ ছিলেন, ছেলের রাগ ছিলেন অনেক বেশি। হযরত উমর দরজার মধ্যে লক করতেছে, হযরত হুযাইফা ভয়ে কম্পিত হয়ে গেছে, হযরত হুযাইফা দরজা খুলে দেখতেছেন, হযরত উমর আমার দরজায় হাজির, বলেন আল্লাহু আকবার। হযরত উমরকে দেখার পর হযরত হুযাইফা ভয়ে চিন্তিত হয়ে গেল। হুযাইফা বলে আমিনুল মুমিনিন আপনি কেন আমার দরজায় আসছেন? উমর বলে হুযাইফা রে
গত দিনে তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আমি উমরের নাম মুনাফিকের খাতায় আছে কিনা, কিন্তু তুমি বলো নাই, তুমি আমাকে বলো নাই, তুমি আমাকে না বলার কারণে হুজাইফা আমি উমর রাত্রি বেলা যখন বিছানায় ঘুমাইতে যাই আমি উমরের ঘুম আসে না। ও হুজাইফা আমি তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, হে হুজাইফা আমি আজকে রাত্রি বেলা যদি উমর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি উমর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি উমর যদি মারা যাই আগামীকাল আমার জানা যায় তুমি উপস্থিত হইবা কিনা বলো। এবার হুজাইফা বলেন আমিরুল মুমিনিন এটা আপনি কি বললেন, আপনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, আপনাকে আপনার সম্পর্কে পয়গম্বর বলেছেন লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর, আল্লাহর নবীর পরে যদি কেউ নবী হইত আপনি হইতেন নবী, আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন আর আপনার জানা যায় আমি উপস্থিত হব না, এটা হতে পারে না বলেন সুবহানাল্লাহ। উমরের ভিতরে জাহান্নামের ভয় ছিল কি ছিল না জোরে বলো। মানুষ মাত্রই ভুল, মানুষ অন্যায় করবে, মানুষ নামাজ থেকে দূরে চলে যাবে, গুনাহ করবে, শয়তানের ওয়াসওয়াসের কারণে নামাজ ছেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা ভয় করি না, ও বান্দা তুমি অন্তরের মধ্যে লা তাকুনা তুমির রহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, ও বান্দা যৌবনের ধারণায় জিনা করছো, ও বান্দা যখন অনুতপ্ত হইবা আমি আল্লাহর কাছে তওবা করবা, তোর তওবার বিনিময় আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিশরের জমিনে পয়গম্বর মূসা তার কওমের লোকদের কে নিয়ে মাঠের মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বৃষ্টির দরকার, বৃষ্টি দাও রে মালিক, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে হে পয়গম্বর মূসা, হে পয়গম্বর মূসা তুমি আমার কাছে বৃষ্টি চেয়েছো, আমি তোমাকে বৃষ্টি দেব কোনো সমস্যা নাই। হে পয়গম্বর মূসা তুমি যেই মজলিসের মধ্যে বসে আমার কাছে দোয়া করছো ওই মজলিসের মধ্যে 40 বছরের একজন নাফরমান বান্দা, সে 40 বছর যাবত আমি আল্লাহর নাফরমানি করে এই জন্য তোমার দোয়া আমি আল্লাহ কবুল করি না। হে পয়গম্বর মূসা ওই 40 বছরের নাফরমান গুনাহগার বান্দাকে যদি তোমার মজলিস থেকে উঠাইয়া দাও তারপরে দোয়া করলে আমি আল্লাহ বৃষ্টি দেব বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা এবার সবাইকে বলতেছেন হে কওমের মুসলমান গো, হে আমার কওমের এলাকার মুসলমান, আমি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করেছি, মাওলা বলেছে এই মজলিসের মধ্যে এমন একজন দাগী আসামি যে 40 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছে, সুতরাং ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না আল্লাহ নাকি বৃষ্টি দিবে না, সুতরাং আমি বলতেছি। পয়গম্বর মূসা বলেন আমি অতি সহজ সাবলীল ভাষায় বলতে চাই যে ওই দাগী গুনাহগার তুমি তাড়াতাড়ি এই মজলিস থেকে উঠে যাও, তুমি তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, না হয় তোমাকে চিহ্নিত করে মজলিস থেকে তাড়িয়ে দেওয়া হবে, আর ওই 40 বছরে দাগী মুসলমান আল্লাহর গোলাম ওই গুনাহগার বান্দা এমন চিন্তার মধ্যে পড়ে গেছে, এখন যদি আমি এই মজলিস থেকে উঠে যাই মানুষ আমাকে গুনাহগার বলবে ঠিক কিনা জোরে বলেন, মানুষ আমাকে গুনাহগার বলবে, মানুষ আমাকে তিরস্কার করবে, কাঁদতে পারে না, কারণ যদি কাঁদে তার কারণ যদি কাঁদে মানুষ বুঝে ফেলবে সে গুনাহগার ঠিক কিনা বলেন। এবার অন্তরের মধ্যে ব্যথা লইয়া
মুসিবতে পড়ছি, ও আল্লাহ আমি কাঁদতে পারি না, কাঁদলে মানুষ দেখে ফেলবে, মানুষ আমাকে গুনাহগার বলে আখ্যায়িত করবে। ওরে মালিক আমি এখন এই মজলিস থেকে বেরিয়ে যাইতে পারি না, কারণ মানুষ আমাকে গুনাহগার বলে চিহ্নিত করবে। অন্তরের মধ্যে দরদ ভরা অন্তর লইয়া আল্লাহর দরবারে কান্না কাটি শুরু করে দিছে, আর অন্তর অন্তরে তওবা করে মালিক দুনিয়ার মধ্যে দেখছি সন্তান অন্যায় করে, মার কাছে যখন ক্ষমা চায় মা ক্ষমা করে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আমাকে বেয়াজ্জিত করিও না, তোমার দরবারে দরখাস্ত রে মালিক তুমি আমাকে মাফ করে দাও। এই দোয়া করতেছে অন্তরে অন্তরে, হাত উঠায় না হাত উঠায় না, এমনিতেই আকাশ কালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলে আল্লাহ এখনো তো কেহ এই মজলিস থেকে উঠে নাই, আকাশ তো কালো হয়ে গেছে, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা আকাশ শুধু কালো হবে না, কালো হয় নাই, এখনই তোমাকে বৃষ্টি দেব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আল্লাহর কাছে বলেন, মালিক তোমার লীলা খেলা বুঝতে পারলাম না, তোমার এই করুণার খেলা বুঝতে পারলাম না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা হে মুসা এতক্ষণ পর্যন্ত যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই নাই, এখন তার তওবা আমি আল্লাহর দরবারে এমন কবুল হইছে, সে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, কারণ আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম রহিম, আমি আল্লাহ হইলাম গফফার, আমি আল্লাহ হইলাম দয়ালু, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাজ হই না, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, হে বান্দা পার পরিমাণ অন্যায় করেছ, পার পরিমাণ গুনাহ করেছ, নামাজ থেকে দূরে চলে গেছ, সুদ খাইছ, ঘুষ খাইছ, এইভাবে অনেক অন্যায় অপরাধ করে বেড়েছ, লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাজ হই না, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ সকল গুনাহ করার ক্ষমতা যোগ্যতা আমি আল্লাহর আছে। বলেন সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়ার উদার আহ্বান রেখে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এটাই, আমাদের জীবনে ভুল আছে, আমাদের জীবনে অন্যায় আমরা করি, করি না ঠিক কিনা বলেন, আমরা অন্যায় করি, অপরাধ করি, আমরা বিভিন্ন গুনার সাথে লিপ্ত থাকি, আপনাদের কাছে আমার আজকের এটাই আলোচনা, আমরা যতই অন্যায় করি না কেন, যতই অপরাধ করি না কেন, এই যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছ, তোমাদের জীবনে গুনা আছে, গানের গুনা আছে, জিনার গুনা আছে, নামাজের গুনা
পাপ আছে, কবিরা গুনাহ আছে, আছে না নাই ঠিক কিনা বলেন? এই সমস্ত গুনাহ থেকে যদি বাঁচতে হয় একমাত্র তওবা তরওয়ালি দিয়ে, তওবার গুণ দিয়ে আমরা আল্লাহর কাছে তওবা করব। নামাজ পড়ে আল্লাহর কাছে যখন তওবা করব, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আমি এই হাদিসটা বলেছি, আত্তা ইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালাহু, আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি দোয়া করে, যেই ব্যক্তি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা যদি কবুল করেন, ওই বান্দা একটা বাচ্চা যখন তার মার পেট থেকে দুনিয়াতে আগমন করে তার কোনো গুনাহ থাকে বলেন? ওই বান্দা যেমন নিষ্পাপ হয়ে যায়, বান্দা যদি খালেস দিলে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকেও নিষ্পাপ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তওবা করে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করে সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।